أعوذ بالله من الشيطان الرجيم ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار السلام عليكم ورحمة الله وبركاته আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত এবং বরকত নাজিল। কোরআন আমাদেরকে দুটি জিনিসের খেয়ানত না করার জন্য বলে। সেই দুটি জিনিসের ভিতর একটি হলো আমাদের দৃষ্টিশক্তি আর একটি হলো আমাদের মন। মানুষ মনে মনে অনেক কিছু ভাবে আর চোখে অনেক কিছু তারা দেখে, কিন্তু আমাদের যে জিনিসগুলো ভাবতে হবে আর যে জিনিসগুলি দেখতে হবে সেগুলি এক এক করে কোরআন সবই বলে দেয়। কোরআনের ভিতরে আমরা যদি দেখি 40 নম্বর সূরা আল মুমিন এর আয়াত নম্বর 19, এখানে আল্লাহ তাআলা বলছেন ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফি সুদুর, তিনি আমাদের চোখের চুরি, চোখের এবং মনের যে খেয়ানত সেগুলি খুব ভালো করে জানেন। এই চোখ দিয়ে আমাদেরকে এই পৃথিবীতে এমন কিছু জিনিস দেখা উচিত না যেগুলি আমাদেরকে আল্লাহ নিষেধ করেছেন, আর মন দিয়ে এমন কিছু জিনিস আমাদের ভাবা উচিত না যেগুলি আল্লাহ তাআলার পক্ষ থেকে নিষেধ। কারণ একজন মানুষ যখন গুনাহ করে তখন প্রথমে তার চোখ দিয়ে সে দেখে নেয়। অনেকগুলি গুনাহর সাথে সম্পর্ক হলো চোখ প্রথমে দেখে স্ক্যান করে এবং সেটা রিসিভ করে ব্রেন, মন, হৃদয়, তারপরে আস্তে আস্তে সেই দিকে সে চলতে থাকে। বিশেষ করে কোরআনে যদি আমরা দেখি 6 নম্বর সূরা আল আনআম এর আয়াত নম্বর 151, এখানে আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যুহারা মিনহা ওয়া মা বাতন, তোমরা প্রকাশ্য এবং গোপনীয় অশ্লীলতার ধারে কাছেও যাবে না, এগুলি ধারে কাছে যাওয়া হারাম। আবার যদি কোরআনের আমরা 17 নম্বর সূরা বানী ইসরাইলে দেখি, 17 নম্বর সূরা বানী ইসরাইল, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকরাবু যিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। 17 নম্বর সূরা বানী ইসরাইলের 32 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তোমরা ব্যভিচারের নিকটবর্তী হয়েও না, কারণ এটা খুবই জঘন্য এবং অশ্লীল পথ। প্রথমে মানুষ প্রকাশ্য অশ্লীলতার কাছে যায়, তারপরে যে কি করে সেটাকে চোখ দিয়ে দেখে, সেটাকে স্ক্যান করে এবং সেটা হৃদয়ে বসায়, তারপরে আস্তে 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 সে সেই দিকে ধাবিত হতে থাকে। তো চোখের খেয়ানত করা যাবে না, মনের খেয়ানত করা যাবে না। চোখ এবং মন এ দুটি এমন জিনিস যে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফি সুদুর, আল্লাহ তাআলা চোখের এবং মনের যে খেয়ানত সেই খেয়ানত খুব ভালো করেই জানেন। আবার 17 নম্বর সূরা বানী ইসরাইল এর আয়াত নম্বর আমরা 36-এ যদি দেখি, সেখানে আল্লাহ বলছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্না আস-সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, যে ব্যাপারে তোমার কোনো জ্ঞান নেই, যার সম্বন্ধে তোমার কোনো ধারণা নেই, সঠিক তথ্য নেই, তার পিছনে পড়ে থেকো না, কারণ নিশ্চয় শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি এবং হৃদয় সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। তো চোখের, মনের এবং দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি এবং হৃদয়ের যে স্ক্যানিং শক্তি, ব্রেনের যে আমরা ক্যাচিং পাওয়ার, এগুলির ব্যাপারে আল্লাহ তাআলা জিজ্ঞাসাবাদ করবেন। কোনো একটি শব্দ যখন আমরা কানে শুনি আর কোনো অশ্লীল কিছু যখন আমরা চোখে দেখি, তখন মন আস্তে আস্তে সেটাকে রিসিভ করে নেয় আর সেদিকে আস্তে আস্তে আমাদের হাত পা চলতে থাকে। তো কোনো গানের আসর বলেন, কোনো মিউজিকের আসর বলেন, কোনো অশ্লীল কর্মকাণ্ডর আড্ডা বলেন, সে প্রকাশ্য হোক অথবা গোপনীয় হোক,
আল্লাহ বলছেন সেসব থেকে দূরে থাকতে হবে। আর অবশ্যই আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের মন, তোমাদের চোখ এবং তোমাদের কান এসবের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। ইন্না সামা ওয়াল বাসার ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। মুসলিমরা সবসময় চেষ্টা করে, আমরা সবাই মিলে যদি চেষ্টা করি তাহলে পৃথিবীতে অনেক গুণা থেকে আমরা, এই পৃথিবীর গুণা থেকে আমরা বাঁচতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।